রেসিপিটির নাম হলো হায়দ্রাবাদি শির খুরমা। এই শির খুরমা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আসুন আমরা দেখি। শির খুরমার জন্য নিয়েছি এখানে 1 কেজি খাঁটি গরুর দুধ, চুলায় বসিয়ে রেখেছি দুধটা গরম হওয়ার জন্য। 1 কাপ লম্বা সেমাই নিয়েছি এখানে। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, খেজুর কুচি করা সব কিছু 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে কিশমিশ নিয়েছি এখানে 2 টেবিল চামচ, 4টি এলাচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, চিনি নিয়েছি 1 ঘোটা, কনডেন্স মিল্ক নিয়েছি, যে বুঝে আপনারা ব্যবহার করবেন। ঘি নিয়েছি 2 টেবিল চামচ। রান্না শুরু করি। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি ঢেলে দিব। একে একে সব বাদাম কুচি আমি ভেজে নিচ্ছি। আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এর যদি আরেকটু বেশি পরিমাণ পছন্দ করে খেজুর খেতে সেমাইয়ের মধ্যে, তাহলে আরেকটু বেশি দিতে পারবে। এদিকে আমার দুধ গরম চলে এসেছে, চুলা এখন কমিয়ে দিব। আর বাদাম কুচিগুলো আর খেজুর কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে দিচ্ছি। এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ নিয়েছিলাম, 2 টেবিল চামচে ব্যবহার করলাম। এখন ঘি এর মধ্যে সেমাইগুলো ভেজে নিচ্ছি। নাড়বো, খেয়াল রাখবো যেন সেমাইগুলো পুড়ে না যায় এবং ভাজা যেন হয়। এই কাজটা মিডিয়ামের থেকেও কম আগুনে করতে হবে, নাহলে দেখা যাবে এক সাইডে সেমাই পুড়ে যাবে। সেমাই তো অনেক চিকন, তাই তো ভাজা ভাজা করে নিব। সবটাকে নেড়ে ছেড়ে ভেঙে দিচ্ছি এবং এই যে কিশমিশ এলাচ ছিল দিয়ে দিচ্ছি। এগুলো যেটা ভিজিয়ে রাখিনি আর ওইগুলো ভিজিয়ে কুচিয়ে নিয়েছিলাম, বাদাম আর খেজুর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, সবটুকু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চেক করে নেব মিষ্টি ঠিক আছে কিনা। এই পর্যায়ে যে বেজে রেখেছিলাম বাদাম কুচিগুলো আর খেজুর দিয়ে দিচ্ছি। Thank you.
ভাজা সবাইগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, সবাইগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে। আর শ্যামের মিশ্রণ নাড়া না দিলে তলায় লেগে যেতে পারে, তাই নাড়ার উপরে রাখতে হবে। তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি শির খুরমা। ঠিক আমি যতটুকু ঘনত্ব চেয়েছিলাম ততটুকুই হয়েছে। এখন নামিয়ে নিলেই আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার শির খুরমা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন, আরো নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।